তো প্রথমেই জানাই উপস্থিত সব বড়দের আমার প্রণাম, এবং আমার থেকে যারা ছোট তাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি সরাসরি পরবর্তী গানে যাব। তো চলো যাই সরাসরি পরবর্তী গানে যাই, এবং পরবর্তী গানে একটা বাংলা গান। তো যে গানটা গাইব বললাম যেটি একটি বাংলা গান, এবং কীর্তশ্রী সন্ধ্যা মুখার্জি ম্যামের গাওয়া এই গানটি।
তো চলো যাও যাক। তো পরবর্তী গানে যাওয়ার আগে অনেক অসংখ্য ধন্যবাদ জানাতে চাই লক্ষণ শেঠ স্যারকে এবং ওনার আজকে এই জন্মদিনের
একটি অনুষ্ঠানে আমরা এভাবে পার্ট হতে পেরেছি, সত্যি ভীষণ ভালো লাগছে। এবং উনি এইভাবেই সুস্থ থাকুন, এইভাবেই ভালো থাকুন, সাবধানে থাকুন। আর অনেক 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 ধন্যবাদ আমাদেরকে আজকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। তো সেই আনন্দে, সেই খুশিতেই পরবর্তী গানে চলে যাব। এবং পরবর্তী গান একটি হিন্দি গান, এবং এই হিন্দি গানটা আমার ভীষণ পছন্দের একটা হিন্দি গান, আর আমার ভীষণ পছন্দের একটা ফিল্ম থেকে, রোজা ফিল্ম থেকে, এবং চিত্রা ম্যামের গাওয়া। আর আমরা সবাই চিনি এআর এম আনসার, ওনার কম্পোজিশনে আমার পরবর্তী গানটা। তো এইবার যে গানটি গাইব সেই গানটি একটি বাংলা গান, এবং নির্মলা মিশ্র ম্যামের গাওয়া। খুব সুন্দর একটা বাংলা গান, সুন্দর কথার, সুন্দর একটা সুরের গান। আমার গাইতেও ভীষণ ভালো লাগে গানটা। তো আমরা রেডি, চলো যাই। তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি She
আচ্ছা, এবারে কি একটু নতুন একটা গান গাইবো? নতুন কিছু গান? আচ্ছা ঠিক আছে, তো যাই তাহলে। এবং আপনারা সবাই জানেন, শুনেছেন গানটা, গানগুলো শুনেছেন, তো চলো যাওয়া যাক পরবর্তী গানে। যাই, மஞ்சர டம் டம், மாத்து அடக்க மங்கள டம் டம், கோல டம் டம்.
थैंक यू सो मच, थैंक यू। তো এবার আবার একটি বাংলা গানে ফিরি, বাংলা হিন্দি বাংলা হিন্দি এরমভাবেই যাব আমি। এইবার যে গানটি গাইব সেই গানটি হ্যাঁ যেটা বলছিলাম, এইবারের গানটাও গীতশ্রী সন্ধ্যা মুখার্জী ম্যামের গাওয়া। এবং এই গানটা আমি অনেক ছোটবেলা থেকে গেয়ে আসছি, আমার ভীষণ পুরনো পছন্দের গান বলতে পারেন আপনারা, এবং একটি বাংলা গান। আশা করি এই গানটা সবাই শুনেছেন, সবাই জানেন। তো যাই চল। ছুরি ছা
thank you so much. এইবার একটু একটা এনার্জেটিক একটা গান ভীষণ গাইতে ইচ্ছা করছে, এবং আমার মানে আমি যখন সারেগামাপাতে ছিলাম তখন অনেক মানুষ আমাকে ছেলেদের গান গাওয়ার জন্য, মানে বিশেষ করে কিশোর কুমার স্যার, মান্না দে স্যার, মোহাম্মদ রফি স্যার, এনাদের গান গাওয়ার জন্য অনেক মানুষ আমায় চিনেছিলেন। তো সেই পরবর্তী গানটা কিশোর কুমার স্যারের গাওয়া, একটু মজাদার একটা গান, বাংলা গান। তো চলো যাই। তো এবার একটা হিন্দি গানের দিকে চাই আবার। হ্যাঁ, হিন্দি হিন্দি নতুন গান অবশ্যই যাব, অবশ্যই যাব, আমি আছি, জাস্ট উঠলাম মঞ্চে। তো এখন যে গানটা গাইব সেই গানটা, আমি যখনই গানটা কোনো মঞ্চে গাই আমি বলি এই গানটা শুধু আমার একার পছন্দের নয়, আমার বাবার ভীষণ পছন্দের, এবং বাবা ঠিক পেছনেই বসে আছে। তো
আমাদের দুজনের ভীষণ পছন্দের একটা গান, লতাজির গাওয়া, লতাজি এবং মান্না দে স্যারের। তো চলো যাওয়া যাক। चांदनी में हम तुम मिले तो वीराने में भी आ जाएगी बहार, झूमने लगेगा आसमान, झूमने लगेगा आसमान। कहता है दिल और मचलता है दिल, मुरे सा जल्दे चल मुझे तारों के पार, लगता नहीं है दिल यहाँ। তো এইবার যে গানটা গাইব সে গানটাও একটা হিন্দি গান এবং মোহাম্মদ রফি স্যারের গাওয়া, কিন্তু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আছে। এই গানটা আপনারা সবাই জানেন, আপনাদেরকে সবাইকে মিলে এই গানটা আমার সাথে গাইতে হবে। রেডি সবাই? সবাই গাইবেন তো আমার সাথে? ঠিক আছে চলো তাহলে গাওয়া যাক। Thank you.
वीर जैसे हो दीवार पे कुछ भी फिक्र मैं क्यों हुआ आता है गुस्सा मुझे प्यार पे मैं लुट गया मान के दिल का कहा मैं कहीं का ना रहा क्या करूं वो दिल रुबा पूरा ये जादू तेरी आंखों का मैं तेरा कातिल हो गया गुलाबी आंखें जो तेरी देखी शराबी ये Thank you. তো এবার যে গানে যাব সেই গানটা আমার জন্য ভীষণ পরিমাণে স্পেশাল একটা গান কারণ এই গানটা ঠিক একটা বছর আগে আমি আমার ইউটিউব চ্যানেল থেকে রিলিজ করেছিলাম আর এই গানটা আমাকে অনেক স্পেশাল মোমেন্ট দিয়েছে সারপ্রাইজেস দিয়েছে অনেক সুন্দর মুহূর্ত দিয়েছে কারণ এই গানটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে রীতা ভরি চক্রবর্তী ম্যাম নিজে ডান্স করেছেন তারপর আমাদের যে ওয়ার্ল্ড কাপ হয়ে গেল কাতারে সেই কাতারের মাঠে খেলার ঠিক আগের মুহূর্তে আমার এই গানটা বাজানো হয়েছে স্টেডিয়ামে এবং হায়দ্রাবাদে আমরা সবাই বাহুবলী ওয়ান বাহুবলী টু তো দেখেইছি তো সেটা যেখানে শ্যুট হয়েছে সেইখানকার একটা অনুষ্ঠানে রামোজি ফিল্ম সিটিতে আমার এই গানে ডান্স করা হয়েছে তো এই জন্যই বললাম যে গানটা অনেক কিছু দিয়েছে শুধুমাত্র আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদের জন্যই এটা সম্ভব হয়েছে তো সেই গানটি আরেকটি বার আপনাদের সকলের জন্য Na 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 na
তোমরা দেখো গো আশিরা কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া তোমরা দেখো গো আশিরা আচ্ছা এইবার যে গানটা গাইব সেই গানটা আপনারা একটু গাইবেন আমার সাথে সবাই আমার ভীষণ পছন্দের একটা গান হিন্দি গান একটা পছন্দের গাইবেন তো সবাই মিলে ঠিক আছে তাহলে চলুন যাওয়া যাক
চলো যাওয়া যাক। আচ্ছা, এইবার একটা গান গাইতে ইচ্ছা করছে, গাইবো কি? একটু নতুন গানটা, বেশ নতুন, খুবই নতুন বলতে গেলে। আপনাদের না গলাটা না পরের দিন দেখবেন ফ্যাঁস ফ্যাঁস করছে, এত চিৎকার করছেন আপনারা। তো তো এবারে গানটা শিল্পা রাও ম্যামের গাওয়া। চলো, এবং বিশাল শেখর স্যারের মিউজিক কম্পোজিশন।
नशा चढ़ा जो शरीफी का उतार फेंका है, बेशरम रंग कहाँ देखा दुनिया वालों ने, हमें तो लूट लिया मिलके इश्क so much. তো এরকম কি আরেকটা হবে? ঠিক আছে চলো, তো এইবারের গানটা আমার ভীষণ পছন্দের একজন সিঙ্গার, ভীষণ ভাবে পছন্দের, তিনি হলেন সুনিধি চৌহান ম্যাম। ওনার গাওয়া পরবর্তী গানটা, উনি যে কোনো গানেই যখন নিজের গলা ফেলেন গানটা অন্যরকম একটা এনার্জির মাত্রা পায়, তো সেরকমই পরবর্তী গানটা একটা। কিন্তু তার আগে দূরে দূরে
তারপর
দুবার স্বামী বলা আছে তো, সেটা আমি না আপনারা বলবেন। करते रे जो मैं हूँ न सके फिर ये जन्म बेमानी है। এটা কিন্তু আরো জোরে হতে পারে আপনারা যারা সবাই আছেন। करते रे जो मैं हूँ न सके फिर ये जन्म बेमानी है। ঠিক এটাই আরেকবার হবে। करते रे जो मैं हूँ न सके फिर ये जन्म बेमानी है। आहा क्या बात। गर तेरे जो मैं हूँ न सके फिर ये जन्म बेमानी है। তো এবার যে গানটা গাইব সেই গানটা খুবই সুন্দর একটা গান এবং শ্রেয়া ঘোষাল ম্যামের গাওয়া এই গানটি বুলবুলাইয়া ফিল্ম থেকে। তো এবং বুলবুলাইয়া টুতে এই গানটি আরজিৎ সিং স্যার গেয়েছেন। তো সেই গানটাই এখন আমি শ্রেয়া ঘোষাল ম্যামের ভার্সনটা গাইব। যে তোমার শুধু যে তোমার আমি যে মেরে ঢোলে রাসুন মেরে প্যারে কি ধুন মেরে ঢোলে রাসুন মেরে চাহ তো হ্যাঁ তীরে বগৈর কে জিনা মেরে রোম রোম মে তো হ্যাঁ মেরে চোরিয়া কে খানা।
তো এইবার যে গানটা গাইবো সেই গানটা ভীষণই সুন্দর একটা গান, খুবই সুন্দর একটা গান, ভীষণ রোমান্টিক একটা গান, একটু আমাকে যেরকম বলে একটু স্লো একটা গান। তো চলো দেখি কি গান আসে আমাদের। থ্যাংক ইউ সো মাচ। তো আস্তে আস্তে এবার অনুষ্ঠানটাকে তো শেষের দিকে নিয়ে আসতে হবে। তো হ্যাঁ, না আমি এখনো শেষ গান বলিনি, আমি এখনো শেষ গান বলিনি, চিন্তা নেই। তো এই গানটা হয়তো লাস্ট নয়, কিন্তু এই গানটা অনুষ্ঠানের সেকেন্ড লাস্ট গান, এবং এর পরবর্তী গানটা দিয়ে আমি আমার অনুষ্ঠান শেষ করব। তো এইবার যে গানটা গাইব নেই, চলো बनाने में कर दी है उसने की खाली तिजोरी
thank you so much. অনুষ্ঠানের শেষ গান আমার এটা, এবং যে গানটা দিয়ে আমি শেষ করবো সেই গানটা খাত ফিল্ম থেকে, অরিজিৎ সিং স্যারের গাওয়া, এবং সেই সবাইকে ডেডিকেট করে যারা আজ আমাদের মধ্যে নেই, যে শিল্পীরা আজ আমাদের মধ্যে নেই, ওনাদের সকলকে ডেডিকেট করে আমার অনুষ্ঠানের এটি শেষ গান। কিন্তু শেষ গানে যাওয়ার আগে আমার গান আমি এতক্ষণ ধরে গাইছি, হয়তো আপনাদের ভালো লেগেছে, কিন্তু আমার সাথে যারা এতক্ষণ ধরে এত সুন্দর করে নিজেদের ইনস্ট্রুমেন্টগুলো বাজিয়ে গেল, তো তাদের নামগুলো একবার করে আপনাদের কাছে বলে আমি অনুষ্ঠানের শেষ গানে যাব। কিন্তু যখন নামগুলো বলবো আপনাদের কাছ থেকে কিন্তু ছোট্ট করে একটা হাততালি লাগবে প্রত্যেক নামের পর। আমি এদের সবাইকেই দাদা, দুজন কাকু আছে আর সবাই দাদা, তো এইভাবেই ডাকি, তো সেইভাবেই আপনাদের কাছে বলছি। তো প্রথমেই আছে আমাদের বেস গিটারে পার্থ কাকু। এবং তারপরে আছে আমাদের কিবোর্ডে টুমাইদা। এবং ঠিক আমার পেছনেই আছে ড্রামসে এবং তারপরে আছে আমাদের ব্যান্ডের সব থেকে সিনিয়র পার্সন, সব থেকে বড় কিন্তু, হ্যাঁ আমাদের ব্যান্ডের রাইট কাকু, পারকাশনে বিশু কাকু। এবং তার সবার শেষে নিজের নামের জন্য রোজ অপেক্ষা করে, কারণ সবার শেষে দাদার নাম আসে। হ্যাঁ না না, তোমার তোমার সময় উত্তেজনা থাকবে, অবশ্যই থাকবে। তোমাদের লিড গিটারে আছে রাজুদা। এবং আরও চারটে নাম বাকি আছে, এবং পরবর্তী নামটা আপনাদের মাঝে এসে বসে আছে, সে হলো আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার, ওই যে ওইখানে চশমা পরে, শুভদা। ঠিক আছে, আজকে তুই বেঁচে গেলি। এবং শম্ভুদা, পণ্ডিতদা আর মধুদা, এদের জন্য একটা জোরে হাততালি হবে, কারণ এরা না থাকলে আমরা সত্যি এত দূর এসে আপনাদের সামনে এসে গান গাইতে পারতাম না, কারণ এরা আমাদের চালিয়ে নিয়ে এসছে, এত দূর এনেছে আমাদেরকে। তো এই বড় সড়ো পরিবারটার জন্য কি আমরা আরেকটু ছোট্ট করে একটা হাতালি পেতে পারি? এবং আপনাদের জন্য আরো বড় করে একটা হাতালি হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ আজকের এত সুন্দর একটা সন্ধে কাম রাত আমাদেরকে উপহার দেওয়ার জন্য। তো চলো অনুষ্ঠানের শেষ গানে যাওয়া যাক। Shanti Yo, Shanti Yo, Shanti Yo.
সুস্থ থাকবেন, আশীর্বাদ করবেন সকলকে। শুভরাত্রি।